সবাই ভিডিও করে, অনেক টাকা ইনকাম করে, তো আমিও চাইছিলাম যে আমিও ভিডিও করে টাকা ইনকাম করব। একবারও আমার মনে এটা আসেনি যে আমি ফেমাস হব। খুবই খারাপ লেগেছে কমেন্টটা পড়ে। একজনা লিখেছে যে ভাই তুই 5 পর্যন্ত স্কুলে গিয়ে এত ইংলিশ কেন বলিস? তো গাইজ, আগে আমি বলে নেব যে আমার নাম অর্জুন রাখার কারণ কি, তারপরে তোমাদেরকে বলবো যে আমি ইসলামিক ভিডিও করছি তার উদ্দেশ্য কি। তো হ্যাঁ গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইজ, চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইজ, আজকের ভিডিওটা করছি আমি এই কারণেই, অনেকে আমাকে জিজ্ঞাসাও করে এই কথাটা যে দাদা তুমি ভিডিও করছো কি কারণে, মানে উদ্দেশ্য কি তোমার ভিডিও করার। মানে আজকের এই ভিডিওটাই বানাচ্ছি এই কারণেই, তোমাদের সঙ্গে আজকে এটাই শেয়ার করব যে আমি ভিডিও বানাচ্ছি কতদিন থেকে আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য কি। ঠিক আছে, ডিটেলস তোমাদেরকে সব কিছু বলবো। তো তোমাদেরকে বলবো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, ভিডিও যখন আমি করি একদম ফার্স্ট, কিসে আমি ভিডিও করেছি প্রথম সেটা তো তোমরা অনেকেই জানো, তবুও তোমাদেরকে আজকে বলে দেবো, ডিটেলস সব কিছু আলোচনা করবো যে আমি ভিডিও কোন অ্যাপসে আমি ফার্স্ট টাইম ভিডিও করেছি আর কেন করেছিলাম আর আজকে ইউটিউব বা কেন করছি। ঠিক আছে, মানে ইউটিউবে যে ব্লগ ভিডিও আমি বানাই এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি। আর আরেকটা কথা বলি, তোমরা তো অনেকেই জানো যে আমি অনেক আগে গানের ভিডিও করতাম, তো গানের ভিডিও কেন করতাম আমি আগে, আর গানের ভিডিও করতে করতে এখন হঠাৎ আমি ইসলামিক ভিডিওই বা কেন করি। তো আজকে তোমাদেরকে ডিটেলস সব কিছু বলবো, তো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। ঠিক আছে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর বাই দ্য ওয়ে গাইজ, আরেকটা কথা বলি, এই ভিডিওতে আমি 3টা কমেন্ট তুলেছি, তো অবশ্যই আমি ভিডিওর শেষে 3টা কমেন্ট রিপ্লাই করব। তো চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, কে কে কমেন্ট করেছে আর কি কি প্রশ্ন করেছে, অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। চলো গাইজ, ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে দিই। ঠিক আছে, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওটা আমি বলেছি যে আমি স্কুলে গেছি 5 ক্লাস পর্যন্ত আমি স্কুলে পড়েছি। ঠিক আছে, তো এই ভিডিওটাই আমাকে একজন কমেন্ট করেছে, কি জানো খুবই খারাপ লেগেছে কমেন্টটা পড়ে। একজনা লিখেছে যে ভাই তুই 5 পর্যন্ত স্কুলে গিয়ে এত ইংলিশ কেন বলিস? এই কমেন্টটা পড়ে আমার খুব খারাপ লেগেছে। ঠিক আছে, মানে যারাই খারাপ কমেন্ট করে পড়তে খুব বাজে লাগে, যারা ভিডিও করে তারা এটা জানে, খারাপ কমেন্ট করলে পড়তে খুব খারাপ লাগে। ঠিক আছে, তো এই কথাটা কেন লিখেছে ভাই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, কারণ আমি স্কুলে বেশি যাইনি ওই কারণে লিখেছে। তো আমি ওই ভাইটার উদ্দেশ্যে বলতে চাই, দেখো ভাই এরকম কোনো ব্যাপার না যে আমি স্কুলে যাইনি বলে ইংলিশ আমি বলতে পারবো না। ঠিক আছে, তবে যেটা জানি সেটা আমি বলি, যেটা জানি না সেটা বলার চেষ্টাও করি না আর বলতেও চাই না, যেটা আমি বলি তার মানে মতলব আমি বুঝি। ঠিক আছে, ওই কারণে আমি এই কথাগুলো বলি। তো আশা করছি ভাই তুমি উত্তরটা পেয়েছো, আর নেক্সট টাইম থেকে তুমি আমাকে এরকম ধরনের কমেন্ট করবে না আশা করছি। যদি কমেন্ট করতেই হয় ভাই, যেটা আমার ভুল, এরকম নয় যে আমার ভুল থাকলে তুমি বলতে পারবে না, অবশ্যই বলতে পারবে, আমার যদি ভুল থাকে তুমি অবশ্যই বলতে পারবে, তবে যদি অন্যায় না থাকে, যদি ভুল না থাকে, তবুও তোমরা খুঁচিরে খুঁচিরে ভুল বার করে কেন ভুলটাকে ধরো বলো তো? ভালো কমেন্ট কি করা যায় না ভাই? কমেন্ট করতে তো একই সময় লাগে, খারাপ কমেন্ট করতেও সেই সময়টা লাগবে, ভালো কমেন্ট করলেও সেই সময় লাগবে, তাহলে তোমরা খারাপ কমেন্টটা কেন করবে ভাই, নামটা খারাপ করছো বলো তো? চলো গাইজ, ফালতু ওইসব কথা না বলে তো চলো আজকের ভিডিওটা শুরু করি। শুরু করছি এটা নিয়েই, ঠিক আছে, যে আমি ভিডিও সবার প্রথম আমি কোন অ্যাপসে ভিডিও করেছি এটা দিয়েই শুরু করবো আজকে। ঠিক আছে, আমি সবার প্রথম ভিডিও শুরু করেছি ভিগোতে। তো ভিগোতে আমি এসেছি এই কারণেই, প্রথমে যখন আমাদের গ্রামে, মানে ভিগো যখন প্রথম প্রথম আসে, একদম ফার্স্ট টাইম যখন ভিগো আসে, তখন আমাদের গ্রামে কেউ ভিডিও করতো না, সবাই ভিডিও দেখতো, ভিডিও দেখে টাইম পাস করতো, তো আমিও দেখতাম, ওরা যেরকম দেখতো আমিও দেখতাম। তো প্রথমে আমি জানতাম না যে ভিগো থেকে আর্নিং করা যায়, প্রথমে আমার লোভ ছিল টাকার, যেটা বাস্তব সেটা বলছি। ঠিক আছে, মানে সবাই ভিডিও করে, অনেক টাকা ইনকাম করে, তো আমিও চাইছিলাম যে আমিও ভিডিও করে টাকা ইনকাম করব। একবারও আমার মনে এটা আসেনি যে আমি ফেমাস হব, তখন বুঝতামই না ফেমাস মানেটা কি। ঠিক আছে, তো আজ থেকে 6-7 বছর আগের কথা। ঠিক আছে, তারপরে আমি ভিগো ভিডিও করতে লাগলাম। ভিগো ভিডিও কীভাবে করতাম জানো আমি গাইস? বললে তোমরা বুঝতে পারবে, আমি বলছি কীভাবে ভিগো ভিডিও করতাম। পুরনো শোকেস, যেগুলো আগেকার শোকেস তোমরা তো নিশ্চয়ই দেখেছো, আগের শোকেসের একটা জায়গা থাকে, এরকম টিভি রাখার একটা জায়গা থাকে। ঠিক আছে, তো আমি তখন অনেক ছোটও ছিলাম, লম্বা এতটা হাইটে ছিলাম না, তো ওই টিভির মানে যেখানে রাখে সেই জায়গাটা আমি ফোন এইভাবে রাখতাম। ঠিক আছে, এই জায়গায় ফোন রেখে, শোকেস তো অনেক উঁচু, তো আমি চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে ফোন চালু করে ভিডিও করতাম। তখন আমি ভিডিও করতাম কমেডি, ফানি ভিডিও করতাম। ঠিক আছে, তো এরকম করতে করতে আস্তে আস্তে ভিগোতে মোটামুটি ভালোই ফলোয়ার্স জড়ো হয়ে গেছিলো আমার। তারপরে আমার আর্নিংয়ের আর কোনো ইচ্ছা ছিল না, আর্নিং মোটামুটি হতো অল্প অল্প ভিগোতে, তখন আমার আর্নিংয়ের আর ইচ্ছা নেই, তখন আমার ইচ্ছা একটাই, সেটা হচ্ছে আমি ফেমাস হব, ফেমাস হবার খুব ইচ্ছা ছিল।
দেখো গাইজ, আমি এই কথাগুলো ডিটেলস বলছি এই কারণেই, এখন আমি আপাতত ভিডিও কেন করছি সেটা তোমাদেরকে বলবো। তাই যদি প্রথম থেকে না বলি তাহলে তোমরা কিছু বুঝতে পারবে না, ওই জন্য প্রথম থেকে ডিটেলস গুছিয়ে বলছি, ঠিক আছে? তো গাইজ, যাই হোক, তোমরা তো জানো যখন আমি ভিগো ভিডিও করতাম তখন আমি গানের ভিডিও করতাম, তখন আমার এইসব কোনো বুদ্ধিও আসেনি যে গানের ভিডিও করলে অনেক গোনা হয়, ইসলামিক ভিডিও করার কোনো মন মানসিকতা আমার তখন আসেনি। ভিগো ব্যান্ড হয়ে গেল, ঠিক আছে? ভিগো ব্যান্ড হয়ে যাওয়ার পরে অনেক অ্যাপসে আমি কাজ করেছি, অনেক অ্যাপসে ভিডিও করেছি, তো ওখান থেকে ডাইরেক্ট আমি ইউটিউবের কথা বলবো এবার, ঠিক আছে? তো ইউটিউবেও আমি ফার্স্ট টাইম যখন আসি তখন আমি অ্যালবাম শ্যুট করতাম, সেসব ভিডিও আর নেই। তোমরা যারা নতুন আমার সাবস্ক্রাইবার তারা কিন্তু দেখোনি ওইসব ভিডিও আর জানাও না। তো তখন আমি অ্যালবামে মানে মেয়েদেরকে নিয়ে অ্যালবাম শ্যুট করতাম অনেক আগে, ধরো 3-4 বছর আগে আমি আগে অ্যালবামের ভিডিও শ্যুট করতাম। তো ভালো, অ্যালবাম শ্যুট করতে করতে মানে আমার বাড়িতে প্রচুর মানে ঝামেলা হয়েছিল আমাকে নিয়ে, কারণ আমরা মুসলিম, কে কি ওসব দেখার দরকার নেই। এক নম্বর প্রবলেম হচ্ছে আমি মুসলিম, এই কারণে আমার ফ্যামিলিতে প্রচুর সমস্যা দেখা দিয়েছিল, প্রচুর ঝামেলা হয়েছিল। এরকম না যে আমি বাড়িতে ঝামেলার কারণে গানের ভিডিও করা ছেড়ে দিয়েছি, এরকম কিন্তু না, আমি নিজের থেকে বুঝেছি। অবশ্যই আমার বাড়ি থেকে যখন আমাকে বকেছিল তখন আমি নিজের থেকে ভেবে দেখেছি যে সত্যি এই কাজগুলো করা আমার ঠিক হচ্ছে না, উচিত হচ্ছে না। তো ওই কারণে আমি ইউটিউবে আস্তে আস্তে তখন ইসলামিক করতে লাগলাম, ইসলামিক করতে করতে আজকে এই জায়গায় এসেছি তোমাদের দোয়াই আর তোমাদের সাপোর্টে, আর সব কিছু আল্লাহই করে, তার জন্য আলহামদুলিল্লাহ। তো এখন আমি বলবো যে এবার আমি ইসলামিক ভিডিও যেহেতু বানাচ্ছি, তো ইসলামিক ভিডিও বানাচ্ছি কি কারণে, আমার উদ্দেশ্য কি ইসলামিক ভিডিও বানানোর, এটা তোমাদের অনেকের মনে এই প্রশ্নটা জাগে যে ভাই অর্জুন ভাই ভিডিও বানাচ্ছে, নাম রেখেছে অর্জুন, আবার ভিডিও বানাচ্ছে ইসলামিক, কেউ কিছুই বুঝতে পারে না। তো আজকে ডিটেলস বলবো তোমাদের সঙ্গে, আমার অর্জুন নাম রেখেছি কেন সেটাও তোমাদেরকে বলেছি এই ভিডিওতে, আবার বলবো আজকে যে আমার অর্জুন নাম রাখার কারণ কি। তো গাইজ, আগে আমি বলে নেবো যে আমার নাম অর্জুন রাখার কারণ কি, তারপরে তোমাদেরকে বলবো যে আমি ইসলামিক ভিডিও করছি তার উদ্দেশ্য কি, ইনশাল্লাহ তারপরে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আমার অর্জুন নাম রাখার কারণ সেটা তোমাদেরকে বলছি। আমি অনেকদিন আগে ওই যখন ভিগো ভিডিওর কথা বললাম, যখন ভিগো ভিডিও করতাম তখন তো গানের ভিডিও করতাম, ওই কারণে আমার নাম অর্জুন আমি রেখেছিলাম। আর তখন আমি জানতাম না যে অর্জুন নামটা অনেকটাই খারাপ ইসলামিক হিসেবে, মানে মুসলমান হিসেবে এই নামটা বাজে নাম, এটা আমি জানতাম না। তো গানের ভিডিও করা বাদ দিয়ে যখন ইসলামিক ভিডিও করেছি তখন আমার অনেকে বলছে যে তুমি নামটাও চেঞ্জ করো। নামটা চেঞ্জ করতে পারছি না এই কারণেই, যখন আমি আগের যেসব ভিডিও আমার পোস্ট করা আছে, আজ পর্যন্ত যে কটা ভিডিও আমি পোস্ট করেছি প্রত্যেক ভিডিওর হ্যাশট্যাগে আর জে অর্জুন নাম দেওয়া আছে, বুঝতে পারছো? হ্যাশট্যাগে যেহেতু আর জে অর্জুন নাম দেওয়া আছে, তো আমি যদি এখন হঠাৎ করে নামটা চেঞ্জ করে আমার রিয়েল নামটা যদি লাগাই তাহলে আমার ভিডিও সার্চ করলে না কেউ পাবে না, মানে আইডি সার্চ করলে ওই ভিডিওগুলো আর যাবে না, কারণ হ্যাশট্যাগে আর জে অর্জুন নাম দেওয়া আছে, ঠিক আছে? তো ওই কারণে নামটা আমি চেঞ্জ করতে পারছি না। তো ভাই নামে কি আছে, ভাই আমি কাজটা কি করছি সেটা তোমরা দেখো, ঠিক আছে? নামটা আমি মজবুরিতে রাখতে বাধ্য হয়েছি, নাহলে আমি নামটাও চেঞ্জ করে দিতাম, ঠিক আছে? তো যাই হোক, এবার আমি ইসলামিক ভিডিও কেন বানাই সেটা তোমাদেরকে বলছি। আমার ইসলামিক ভিডিও করার কারণ হচ্ছে আমি যতটা জানি ইসলামের বিষয়ে, আমি কিছুই জানি না, আমি কোনো আলেমও না, ঠিক আছে? আর আমি ভীষণ শিক্ষা করেছি তাও না, তবে আমি যতটা জানি কিঞ্চিত পরিমাণ যা জানি তোমাদেরকে জানানো ইসলামের বিষয়ে। তো আবার এইটা এই ভিডিওটা শুনে আবার অনেকে কমেন্ট করবে যে তাহলে তুমি মেয়েদেরকে নিয়ে কেন ভিডিও করছো। দেখো কিছু কিছু ভিডিও এরকম হয়ে যায়, ঠিক আছে? এখন এর পরেও হবে, প্রত্যেক ভিডিওটাই যে মানে ইসলাম নিয়ে কিছু বলবো এরকম না। যারা আমাকে একদম পারমানেন্টলি আমার ভিডিও দেখে, যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে, তারা জানে যে আমি মানে একের পর এক কিছু কিছু ভিডিওয় কিছু কিছু ছোট ছোট ইসলাম নিয়ে আলোচনা করি, ঠিক আছে? তো যারা এরকম ভিডিও যারা দেখতে চাও, যারা জানতে চাও, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে, যে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য কি। তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এইটাই যে আমি ইসলামের বিষয়ে যতটাই জানি ততটা তোমাদেরকে বলা, ঠিক আছে? এটাই আমার ভিডিও বানানোর উদ্দেশ্য। আল্লাহ এটা বলেছে যে তুমি ইসলামের বিষয় যতটা তোমার জ্ঞান আছে, যতটাই জ্ঞান থাকুক, কিঞ্চিত পরিমাণ জ্ঞান থাকলেও সেটা মানুষকে বলো, আর যদি না বলো, মনে করো তুমি একটা কিছু জানো ইসলামের বিষয়ে, কোনো একটা কিছু জানো, সেটা তুমি কাউকে বলছো না, কাউকে কোনো দিনই বলোনি, এর কৈফিয়ত এর হিসেব তোমাকে কিন্তু আল্লাহকে দিতে হবে, আল্লাহ নিজেই বলেছে এটা। তো ওই জন্য তুমি যদি কিছু জেনে থাকো তাহলে মানুষকে বলে দাও, আমি যেটা জানি সেটা মানুষকে বলে দিই, আর আমার ভিডিও বানানোর উদ্দেশ্য এইটাই।
ঠিক আছে? আশা করছি তোমরা বুঝে গেছো যে আমার ইসলামিক ভিডিও বানানোর উদ্দেশ্য কী। আর অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করবে, আমি যতটা জানি ইসলামিক প্রচার যতটা করি, আল্লাহ যেন আরও বেশি করার তৌফিক দেয়। তো তোমরা দোয়া করো, আর দোয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো গাইজ, এবারে তিনটে কমেন্ট আমি তুলবো বলেছিলাম, তো চলো এবার তিনটে কমেন্ট তুলে তোমাদেরকে রিপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি কে কে কমেন্ট করেছে আর কি কি প্রশ্ন করেছে, চলো। তো গাইজ, আজকের এই ভিডিওটায় তিনজনের মধ্যে আমি প্রথম কমেন্ট বেছে নিয়েছি একটা ভাইয়ের। একটা ভাই লিখেছে, অর্জুন ভাই, তোমার ভাইরা কি পড়াশোনা করেছে না তোমার মতোই? আমার দুই ভাই আছে, বর্দা আর আমার আমার ছোট ভাই আছে আশিক, দুই ভাই পড়াশুনো করেছে, ঠিক আছে? বলে ওরা দুনিয়ায় চলার জন্য যতটা পড়াশুনোর দরকার ততটা ওরা করেছে, ওরা চলতে পারবে, ঠিক আছে? কিন্তু আমি একটু পিছিয়ে আছি, সেটা আগের ভিডিও তোমাদেরকে বললাম, তো এটাই, ঠিক আছে? তো আশা করছি তুমি উত্তরটা পেয়েছো। আর চলো পরের কমেন্ট কী করেছে দেখা যাক। আর তোমাকে বলি, এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, তার পরের কমেন্ট করেছে একজনা, লিখেছে, ভাই আপনি কি নামাজ পড়েন? প্লিজ আমার কমেন্টটা তোলেন, প্লিজ প্লিজ। দেখো গাইস, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? কারণ মিথ্যে কথা বলা মহাপাপ, ঠিক আছে? তো ওই জন্য মিথ্যে কথা আমি বলতে চাই না, মিথ্যার আশ্রয় নিতে চাই না, যেটা সত্যি সেটা আমি তোমাদেরকে বলবো। আমি নামাজ পড়ি, একদম পড়ি না এরকম না, নামাজ পড়ি, তবে আমার কোনো দিন মিস হয়, কোনো দিন মিস করি না। আবার কোনো দিন তিন অক্ত নামাজ পড়ি, কোনো দিন চার অক্ত হয়ে যায়, কোনো দিন দু অক্ত, ঠিক আছে? এইভাবে নামাজ পড়ি, আর চেষ্টায় আছি পুরো পাঁচ অক্ত নামাজটা পড়ার, চেষ্টা অনেক দিন থেকেই করছি পাঁচ অক্ত নামাজ পড়ার, কিন্তু এখনও পর্যন্ত আমি সাকসেস হতে পারিনি। তো তোমাদের বলবো, তোমরা একটু প্লিজ আমার জন্য দোয়া করো, যেন আমি পরিপূর্ণ পাঁচ অক্ত নামাজ পড়তে পারি। আর আমিও তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকেও পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক দেয়। তো আশা করছি তুমি উত্তরটা পেয়েছো, আর এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো নেক্সট কমেন্ট কী করেছে দেখা যাক। গাইজ, আজকের এই ভিডিওটায় লাস্ট কমেন্ট করেছে একজন, লিখেছে, ভাই তোমার ছেলে হয়েছে, তোমার শ্বশুর শাশুড়ি এসেছে, প্লিজ কমেন্টটা নিও। গাইজ, আমার আফসোস, আমার দুঃখ একটাই, সেটা হচ্ছে এটাই, আমার দু বছর বিয়ে হয়ে গেছে আর আমার ছেলেও হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমার শাশুড়ি আমার বাড়িতে আসলো না, এটাই আমার দুঃখ, ঠিক আছে? জানি না কত রাগ আছে আমার উপর, একটা ছেলে হয়ে গেছে তারপরেও আমার বাড়িতে একবারও আসলো না, এটাই আমার আফসোস, এটাই আমার দুঃখ। তো আল্লাহর কাছে দোয়া করি যে ওরা আমাকে মেনে নিক, আর নিশ্চয়ই আসবে ইনশাল্লাহ। তোমরা দোয়া করো যেন আমার শাশুড়ি আমাদের বাড়িতে এসে একদিন ঘুরে যায়, আমার ছেলেকে যেন দেখে যায়, ঠিক আছে? তোমরা একটু দোয়া করো, আর আশা করছি তুমি উত্তরটা পেয়েছো, আর এরকম একটা কমেন্ট করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইজ, আজকের ভিডিওটা এটাই লাস্ট কমেন্ট ছিল, তো আশা করছি তোমরা সবাই উত্তরগুলো পেয়েছো, ঠিক আছে? যাই হোক, তিনটা কমেন্ট তুলবো বলেছিলাম, তো তিনটা কমেন্টই রিপ্লাই করে দিয়েছি, তো আশা করছি তোমরা উত্তরগুলো পেয়েছো। আর যদি উত্তর না পাও তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওতে তোমরা আবার কমেন্ট করো, তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, নেক্সট ভিডিওতে তোমাদেরকে আবার কমেন্ট তুলে রিপ্লাই করার চেষ্টা করবো। আর গাইজ, আজকে যে ভিডিওটা আমি বানিয়েছি, এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তুমি কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, মানে আমি যে ইসলামিক ভিডিও কেন করছি করার কারণটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, ঠিক আছে? এটাই তোমাদের কাছ থেকে আশা করি আমি, যে তোমরা একটু আমাকে সাপোর্ট করো। আর চলো গাইজ, আজকের ভিডিওটা এতটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই, নেক্সট ভিডিও আসবে, ততক্ষণের জন্য ভাই টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।